হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তীর ব্যাপারে, যিনি অভিনয়ের পাশাপাশি অনেক সিনেমা পরিচালনাও করেছেন। না দুরি, এটা তুমি একদম ঠিক করনি, এটা অন্যায়, এটা পাপ। চুপ কর তো, দাদার হয়তো টাকার দরকার, সাহায্য চাইতে এসেছিল। সেটা আমি উপর থেকে দেখেই বুঝতে পেরেছিলাম, বুঝেছো? তো কুশল চক্রবর্তী জন্মগ্রহণ করেন 1969 সালে কলকাতাতে। সে হিসাবে তার বর্তমান বয়স 52 বছর এবং তার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় খুব ভালো ছাত্র ছিলেন, তাই তার বাবা মা চাইতেন বড় হয়ে ছেলে ইঞ্জিনিয়ার নয়তো ডাক্তার হবে, এবং সেই মতোই তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তো যাই হোক, কুশল চক্রবর্তী অবশ্য ছোট থেকেই অভিনয় করে আসছেন। 1974 সালে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা ছবিতে তিনি প্রথম মুকুলের ভূমিকায় অভিনয় করেন। যার জন্য তিনি 1974 সালে বেস্ট চাইল্ড অ্যাক্টর হিসাবে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। 73 সালের মাঝামাঝি বাবার কাছে একটা চিঠি এলো যে আমি আমার সোনার কেল্লা বইটি ছবি করব ভাবছি, তো আমি কুশলের অভিনয় ক্ষমতাকে কাজে লাগাতে চাই। এরপর বড় হয়ে চাকরির জন্য তিনি রাজ্যের বাইরে গিয়েছিলেন এবং সেইখানে ঠিকঠাক খাপ খাওয়াতে না পারায় অন্য পেশা খুঁজতে খুঁজতে আবার অভিনয়ে ফিরে আসেন। 1974 সালে সোনার কেল্লা করার পর তিনি একেবারে 1992 সালে ভালোবাসা হে অন্ধকার সিনেমায় অভিনয় করেন। এরপর 90-এর দশকে অনেক সিনেমায় অভিনয় করেছেন, যেমন সংসার সংগ্রাম, প্রেম জোয়ারে, রণক্ষেত্র, দাবি, এটাই স্বর্গ, শ্যামপ্রসাদ ইত্যাদি। 90-এর দশকে অনেক বড় সিনেমায় অভিনয় করলেও এরপর তাকে আর সেই রকমভাবে দেখা যায়নি। এরপর 1997 সালে তিনি নিজে প্রযোজনা ও পরিচালনা শুরু করেন। ধারাবাহিক ছাড়াও 90টি টেলিফিল্ম পরিচালনা করেছেন তিনি, এবং সেই সময় ক্যামেরার পিছনে এমনভাবে জড়িয়ে গিয়েছিলেন যে ছবিতে অভিনয়ের জন্য সময় বের করতে পারছিলেন না। তাকে একটি ইন্টারভিউ জিজ্ঞেস করা হয় অভিনয় ছেড়ে নির্দেশনায় এলেন কেন, তিনি বলেন প্রথম কারণটা অবশ্যই রোজগার। যখন সিরিয়ালে এসেছিলাম তখন ক্ষেত্রটা এত বড় ছিল না, মনে হয়েছিল শুধু ধারাবাহিক করে যদি সার্ভাইভ করতে না পারি তাই অল্টারনেটিভ প্রফেশন খুঁজেছিলাম। সেটা করতে গিয়েই স্ক্রিপ্ট, ভিজুয়াল লোকেশন থেকে শুরু করে শেষ অবধি পর্দায় নিয়ে যাওয়ার যে কর্মকাণ্ড, তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, কুশল চক্রবর্তীর হাত ধরে বাংলার বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সিনেমা জগতে আত্মপ্রকাশ হয়েছে। কুশল চক্রবর্তীর বোন অনিন্দিতা চক্রবর্তী ছিলেন ঋতুপর্ণার সহপাঠী, যার সুবাদে ঋতুপর্ণা 1989 সালে বাংলা ধারাবাহিক শ্বেত কপথে কুশল চক্রবর্তীর বিপরীতে অভিনয় করার সুযোগ পান। কুশল চক্রবর্তীর মতে এখনকার তুলনায় আগেকার সময় প্রতিদ্বন্দ্বী ছিল অনেক বেশি। তার মতে আগের সময় শুধুই সিনেমা ছিল, সিরিয়াল ছিল না, যদিও হতো তা সপ্তাহে একদিন। সেই সময় শঙ্কর চক্রবর্তী, কুণাল ঘোষ, ভাস্কর চট্টোপাধ্যায়, কৌশিক সেনদের সামনে সার্ভাইভ করাটা কঠিন ছিল। আগে শঙ্কর চক্রবর্তীকে সকলেই চিনত, সে যে চরিত্রই করুক না কেন। আর এখন প্রচুর চ্যানেল এবং প্রচুর কাজ। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা নিয়ে তিনি বলেন, বড় হয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করা হলো না, এটাই আক্ষেপ। মুকুল হয়ে 6 বছর বয়সে অনায়াসে কাজ করেছি, তবে মাঝে মধ্যে মনে হয় বড় হওয়ার পর ওর সঙ্গে কাজ করতে হয়তো ভয় পেয়ে যেতাম। সো এই ছিল অভিনেতা কুশল চক্রবর্তীর জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এইরকম লাইফ স্টোরি সম্বন্ধীয় ভিডিও আরও পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।